আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি যাকাত নাই বা দেন, আপনি যদি মসজিদে নাই বা পৌঁছান, আপনি যদি আল্লাহর ঘর মাদ্রাসায় বা মসজিদে 10 টাকা 20 টাকা দান নাই বা যদি করেন, আচ্ছা বলুন না আল্লাহর কোনো উপকার হবে না আল্লাহর কোনো ক্ষতি হবে, কোনটা হবে? হবে কোনটা? আপনি যে মাদ্রাসায় দান করছেন এটা আল্লাহর কোনো উপকার হচ্ছে? আপনার কোনো উপকার হচ্ছে? আপনার উপকার হচ্ছে, তার হচ্ছে? তার হচ্ছে না। আপনি দান করলেই কি না করলেই কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে মাছির ডানা সমপরিমাণ মূল্য দেননি। মাছির ডানা সমপরিমাণ মূল্য আল্লাহর কাছে পৃথিবীর আছে নাই? আপনি নামাজ পড়েন নাই বা পড়েন, আপনি জুয়া খেলেন, মদ পান করেন, ব্যভিচার করেন, আপনি ধর্ষক, আপনি খুনি, আপনি গুন্ডা, আপনি স্ম্যাগলার, যা কিছু হন, আল্লাহর কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত সুরাতে কয়েকটা মারাত্মক মারাত্মক কথা বলেছেন যা অন্য কোন সুরাতে বলেছেন বলে আমার কই জানা নেই, এত মারাত্মক কথা। এই দেখুন আল্লাহ তাআলা বলছেন, অত্তিন, ঠিক ডুমুরের মতো দেখতে একটা ফল যেটা ফিলিস্তাইনের মাটিতে খুব বেশি হতো। এখন মহাদ্দিসগণ বলছেন যে ওই জায়গাটাকে বলা হচ্ছে না ওই ফলটাকে বলা হচ্ছে, তবে আকসার ওলামাদের একটা মতামত যে ওই ফলটার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফলটার কসম করছেন, ডুমুর, ডুমুরের মতো দেখতে আর কি এই ফলটার কসম। আমাদের এখানে কিছু কিছু আলেমরা বা এর ব্যাখ্যা করেছেন পিয়ারা, আঞ্জির, তাই না? জি, পিয়ারাটার ব্যাপারে অনেক জনের মত নেই, ডুমুরের মতো দেখতে এই ফলটার মত আকসার ওলামাদের। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ডুমুরের মতো দেখতে এই ফল, এই ফলটার আমি কসম করে বলছি। নাম্বার দুই, একটা কসম আল্লাহ খাচ্ছেন। নাম্বার দুই, অতুরে সিনিন, আমি সিনাই পর্বতের এবং তুর পর্বতের কসম করে বলছি। এখানে দুটো পর্বতকে বোঝানো হয়েছে, আর তুর পর্বতটা সিনাই যায়, সিনাই নামক জায়গাতে অবস্থিত না, এই জায়গাটা বোঝানো হয়েছে। এক কথাতে আপনি বুঝে নেন আকসার ওলামাদের যেখানে মতামত রয়েছে, তাফসীর ইবনে কাসিরের ভিতরেও তিনি বলেছেন যে উভয় পর্বতকে বোঝানো হয়েছে, অতুরে সিনিন, তুর এবং সিনাই পর্বতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছেন। ওয়া হাজাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ নগরী অর্থাৎ মক্কার কসম করে বলছি। কটা কসম খেলেন? আয়াত কটা? তিনটা, তাই তো? এবার আপনাকে বলছি, কিয়ামতের মাঠে যদি কোনো অপরাধীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়ে বেহিসাব যদি জান্নাতে দিয়ে দেয়, আচ্ছা বলুন তো দেখি আল্লাহর বিরুদ্ধে মামলা করবে এই রকম কোন ক্ষমতাবান মানুষ কিয়ামতের মাঠে থাকবে? থাকবে? থাকবে না। আপনাদের শঙ্করপুরের গ্রাম পঞ্চায়েত যদি ইন্দির আবাসনের ঘরটা গরিব মানুষের কেটে যদি ধনী মানুষকে পাইয়ে দেয়, এক শ্রেণীর মানুষ তার বিপক্ষে দাঁড়িয়ে স্লোগান তুলবে কি না, গরিবের ঘর মেরে ধনীকে দিলে কেন, জবাব চাই জবাব চাই, তুলবে কি তুলবে না? তুলবে। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একদম জাহান্নামে যাবে অবধারিত এই রকম কোন মানুষকেও যদি ক্ষমা করে জান্নাতেও যদি দিয়ে দেন, তার বিরুদ্ধে আঙুল তোলার কোনো ক্ষমতাবান মানুষ থাকবে না। আল্লাহ সেদিন একচ্ছত্র মালিকানার দায়িত্ব থাকবেন, আজও আছেন সেই দিনও থাকবেন। ওই জন্য তো পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে, খুজুহু ফাগুল্লু সুম্মা জাকিম সাল্লু, কিয়ামতের মাঠে প্রত্যেক অপরাধীদের হাতগুলোকে পিছনে বেঁধে দেওয়া হবে। প্রত্যেক অপরাধীদের হাত পিছনে কি করা হবে? বেঁধে দেওয়া হবে। জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা ইন্নাকা আলাইহিম মুসাদা ফি আমাদি মুমাদ্দাদা, ইন্নাকা আলাইহিম মুসাদা, আল্লাহ বলছে জাহান্নামীদেরকে জাহান্নামে ভরে দেওয়ার পরে মুসাদা মানে ঢাকনা লাগিয়ে দেওয়া,
মায়েরা তরকারি টরকারি রান্না করার সময় দেখবেন যখন দাউ দাউ করে আগুন জ্বলছে তরকারি ফুটছে তখন ঢাকনা লাগিয়ে দেয়। আল্লাহ বলছে জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার পরে মোসাদা ঢাকনা লাগিয়ে দেবো। এই ঢাকনা লাগিয়ে শেষ নয়, ফি আমাদি মোমাদ্দাদা, জাহান্নামে থাকবে বড় বড় থাম্বা, ওই থাম্বাতে তাদেরকে পেঁচিয়ে বেঁধে দেওয়া হবে। আচ্ছা বলুন তো দেখি জাহান্নামে বাঁধার প্রয়োজন হলো কেন? মানুষের আল্লাহর ক্ষমতার বাইরে কেউ চলে যেতে পারবে? পারবে? তাহলে বাঁধার প্রয়োজন হলো কেন? বাঁধার প্রয়োজন এই কারণে হলো যে আপনার গ্রামে যদি একটা চোর যদি ধরা পড়ে, তা গ্রামের পঞ্চায়েত চোরটাকে ধরা পড়ে ল্যাম্পপোস্টে বেঁধে কি বলে, দেখি কোন শালা তোকে ছাড়াতে আসে আজকে, কার বাপের ক্ষমতা আছে দেখি, এ কথা বলে কি বলে না? ক্ষমতাবান পাওয়ারফুল লোক বলে না, দেখি তোর কোন বাপ আছে আজকে এইখান থেকে তোকে খুলে নিয়ে যাক, মানে ও শঙ্করপুরের মোস্তান, ও নিজের ক্ষমতা দেখাচ্ছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষমতা দেখাতে গিয়ে বলেছেন পি আমাদি মুমাদ্দাদা, তোদেরকে জাহান্নামে বেঁধে রাখবো, দেখি তোর কে আছে এখান থেকে খুলে নিয়ে তোকে চলে যাবে। কিয়ামতের মাঠে নরেন্দ্র মোদীর হাত বাঁধা থাকবে, মমতা খালার বাঁধা থাকবে, জ্যোতিবাবুর বাঁধা থাকবে, অমিত রঞ্জনের বাঁধা থাকবে, সূর্যকান্ত মিশ্রের বাঁধা থাকবে, দিলীপ বাবুর বাঁধা থাকবে, সবার হাত বাঁধা থাকবে, আর বলবে দেশের পাওয়ার ছিলে, মসনাদে বসে বসে বাবরি মসজিদ ভেঙেছ, মসনাদে বসে আসামে মাদ্রাসা ভেঙেছ, দেখি তোর কোন বাপ আছে আজকে তোর হাতটা খুলে দিক। এটা আল্লাহ নিজের পাওয়ার দেখাবেন। আল্লাহ তাআলা যদি এরকম কাজ কিয়ামতের মাঠে করেন তার বিরুদ্ধে কেউ মামলা করতে পারবে? পারবে না। তা আল্লাহ কাকে এত গুরুত্ব দিচ্ছেন, কাকে এত কসম খেয়ে বলার দরকার কি? এত কসম খায় কেন? মানুষ কসম কখন খায়? হ্যাঁ, আরেকজন মানুষের মনে তার বিশ্বাসটাকে একেবারে নিখুঁতভাবে জন্মাবার জন্য কসম খেতে হয়। আমি মমতাজুল ইসলাম এখানে জলসা শুনতে এসেছি, রাত দুটার সময়তে বাড়ি গেছি, আমার স্ত্রী বলছে কোথায় ছিলে এত রাতে? আমি বললাম শঙ্করপুর মাদ্রাসা দারুসসালামে জলসা শুনতে গিয়েছিলাম। না না না, তোমাকে বিশ্বাস করি না, মনে হয় তুমি অমুকের সঙ্গে দেখা করতে গিয়েছিলে। দেখো আল্লাহর কসম করে বলছো, আমার নানির কসম, বাপের কসম, মরা বেটার কসম, আমি শঙ্করপুরেই ছিলাম, যদিও আল্লাহ ছাড়া কারো নামে কসম করা চলবে না। জি, তার মানে আপনার স্ত্রীর মনে বিশ্বাস জাগাবার জন্যে আপনি এতগুলো কসম খেলেন, তাই তো? তা আল্লাহ কাকে এত ইম্পর্টেন্ট ভাবছেন, কাকে এত গুরুত্ব দিচ্ছেন? এতক্ষণ পর্যন্ত তো আপনাকে বলে এলাম পৃথিবীতে তার কাছে মাছির ডানা সমপরিমাণ মর্যাদা নেই। তা কাকে বোঝাতে চাইছে এতগুলো কসম দিয়ে, কি এমন বলতে চাইছে? কসমের জবাবই নাই। আল্লাহ তাআলা কসমের জবাব দিচ্ছেন কি? খলাকাল ইনসানা ফি আহসানি তাকদীম, এই কথাটা বলার জন্য এতটা কসম। আল্লাহ বলছে আমি ডুমুরের মতো দেখতে একটা ফলের কসম, আমি তুর ও সিনাই পর্বতের কসম, আমি আমানতদার শহর নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। কসমের জবাব কি? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকদীম, নিশ্চয়ই মানুষকে আমি উন্নত আবায়বে এবং উন্নত পরিকাঠামোতে খুব ভালোবেসে মহাব্বত করুক আমি আল্লাহ বানিয়েছি। এই কথাটা বলার জন্য এতগুলো কসম। তাহলে সারা পৃথিবীর সব থেকে উন্নত মানের করে বানানো হয়েছে কাকে? মানুষকে। এই কথাটা এখানে সাইকুল হাদিস আছেন, উল্টো পাল্টা বললে উনি আমাকে ধরবেন, এই কথাটা এইখানে থাক। তাহলে মানুষকে আল্লাহ কি করে বানিয়েছেন? উন্নত মানের করে, তাই তো? এবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহ কজন? জোরে বলুন, একা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসাবে কজন? একা। আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে যে বার্তা বাহক কে ছিলেন? জিবরিল, তাই তো? তাহলে জিবরিলও একজন, ঐশী বাণীর শেষ চূড়ান্ত গ্রন্থ আল কোরআন এটাও একটা, আল্লাহও একজন, নবীও একজন, কিন্তু কথা দুই চার রকমের। আল্লাহ উত্তর আয়াতে বলছে মানুষকে সুন্দর করে বানালাম। চলুন আরো একটু কোরআনের ভিতরে ঢোকা যাক। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম বালহুম আজাল অউলাইকা হুমুল গাফিলুন, মানুষ তো খারাপ খারাপ, এরা চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ, তার থেকেও নিকৃষ্ট। তাহলে এখানে বললেন সুন্দর করে আদর করে তৈরি করলাম, আবার এখানে বলছে এরা চতুষ্পদ জানোয়ার, একদম কুকুর সিরা গেলার থেকেও নিকৃষ্ট। দুটো কথা হলো,
তাই তো চলুন আরেকটু কোরআনের ভিতরে ঢোকা যাক কোরআনের ভিতর আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু যাইফা নিশ্চয় আমি মানুষকে অতিব দুর্বল হীন করে পৃথিবীতে পাঠিয়েছি এখানে বললেন উন্নত করে পাঠিয়েছি সূরা আত-তিন ওয়া যাইতুনে তাই তো এক জায়গায় বলছে চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ আবার এইখানে আল্লাহ তাআলা বলছেন কি খুলিকাল ইনসানু যাইফা মানুষ কে একেবারে দুর্বলের দুর্বল করে পাঠিয়ে দিয়েছি চলুন তাহলে এই তিনটার ভিতরে একটু ঢোকা যাক আপনাকে তাহলে বোঝাতে সুবিধা হবে বক্তা তো আর আকাশ থেকে পড়ে না পানি বদল বক্তা তো আকাশ থেকে পড়ে না সাইফুল হাদিস বসে আছেন উনি এই কথাগুলোই বলতে পারবেন বক্তা আপনার এটাই ডিফারেন্স যে তারা একটু গুছিয়ে গুছিয়ে বলতে পারে আপনি সেটা হয়তো একটু বলতে কম পারেন এটাই কথা একই এগুলো সব কথা আপনার শোনা কিন্তু তারপরে মনে হচ্ছে যে নতুন মনে হয় কিছু বলবে কিছুই নতুন নেই আমার কাছে জিবরিল আসে না চলুন তাহলে একটা একটা করে বলা যাক এক আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু যাইফা মানুষকে আমি তৈরি করেছি বড় দুর্বল করে দুর্বল কেমন আপনাকে বার একটা কথা বলছি আচ্ছা এখানে কেউ প্লেনে উঠেছেন একজন হাত তুলুন তো হাজি সাহেব বা কেউ মুর্শিদাবাদের লোক তেরা উঠবে বাইরে কাজে টাজে যায় এরা প্লেন উঠবে প্লেনের সিস্টেম কি আছে আপনাকে সব কিছু চেক টেক করে গাড়ির ভিতরে তুলে দিল সিটে বসে গেলেন প্লেনটা ছাড়বে 10 মিনিট পর একজন সেবিকা আসবে এসে একটা মাইক্রোফোন হাতে নিয়ে কি করবে না মাইক্রোফোন হাতে নিয়ে বলবে সিট বেল্টটা লাগিয়ে নেন আর সিটের তলে একটা প্যারাসুট রাখা আছে বাই চান্স যদি কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটে তো এইভাবে প্যারাসুটটা ঢুকিয়ে এইভাবে ঝাঁপ মারবেন এগুলো বলে দেখিয়ে দেয় তো দেখিয়ে দেয় এরকম করে এরকম করে এরকম করে করে দেখিয়ে দেয় না সব দেখিয়ে দেয় আমিও 20-50 বার গেছি আমিও দেখেছি এখন কন্ট্রোল রুম থেকে পাইলটকেও কিন্তু সংবাদ দেওয়া হয় যে প্লেনে কোনো ত্রুটি নেই কোনো ত্রুটি নেই দুইজন ইঞ্জিনিয়ার আসবে ইঞ্জিন চেক হবে কতটা তার র ম্যাটেরিয়ালস আছে কতটা জ্বালানি আছে পাইলট সুস্থ কিনা ইঞ্জিনে কোনো ত্রুটি আছে কিনা টোটাল টাই চেক করার পরে কন্ট্রোল রুম থেকে গ্রিন সিগন্যাল আসবে পাইলট কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে আপনি আপনার বিমানটি আকাশের উপরে তুলে দিয়ে আপনি চলে যান হায়দ্রাবাদ অমুক বিমানবন্দরে ড্রাইভার আস্তে আস্তে গাড়িটা স্টার্ট করে আগে বাড়ালো প্লেনের দাম কত ধরে নেন 1000 কোটি টাকা প্যাসেঞ্জার আছে কতজন ধরে নেন 200 টাকা এই 200 জন আপনার পাইলট আছে কত না 3 জন সেবিকা আছে কত 15 জন টোটালে হলো 225 জন যাত্রী পাইলট সেবিকা প্যাসেঞ্জার নিয়ে তত সমপরিমাণ ল্যাগেজ আছে 1000 কোটি টাকার প্লেন আছে দমদম কন্ট্রোল রুল তাকে যখন গ্রিল সিগন্যাল দিল সে আকাশের উপরে তুলে দিয়ে চলতে শুরু করলো 10 মিনিট পরে সে যখন কন্ট্রোল রুমের সঙ্গে আর কোনো যোগাযোগ হয় না পরে জানা গেল যে কলকাতা শহর থেকে গাড়িটা ছেড়ে ওই আপনার বীরভূম বর্ধমানের দিকে এই পর্যন্ত এসেছে ফাঁকা আসমান থেকে প্লেনটা ভেঙে পড়ে গেছে আচ্ছা বলুন তো এই সংবাদ পাওয়া যায় কি যায় না কখনো কখনো ভেঙে পড়ে কি পড়ে না পড়ে বলুন দমদম এয়ারফোর্স যদি জানতে পারত যে 15 মিনিটের মধ্যে 230 জন নিরীহ যাত্রী মারা যাবে 1000 কোটি টাকার প্লেনটা ধূলিসাৎ হয়ে যাবে আচ্ছা বলুন তো তাহলে আকাশে প্লেনটা তুলতো কি তুলতো না তুলতো না আল্লাহ তাআলা বলেছেন খুলিকাল ইনসানু যাইফা তোমাদের যত বিদ্যা থাক যত বুদ্ধি থাক যত যান্ত্রিক সভ্যতায় বসবাস করো না কেন যত কম্পিউটার আবিষ্কার করো না কেন তুমি রকেটে করে চাঁদে চলে যাও না কেন আমি তোমাকে এমন এক জায়গা দুর্বলতার জায়গা দিয়ে দিয়েছি 1 সেকেন্ড আগে পিছে কি হবে তোমার বলার ক্ষমতা নাই আছে আছে এত বুদ্ধি দিয়ে দিয়েছে কলকাতা দমদম থেকে বেলুর মঠ পর্যন্ত পাতাল ট্রেন আসবে পাতাল রেল আসবে কি করে মাঝখানে তো গঙ্গা বেলুর মাঠের এই দিকে হাওড়াতে গঙ্গা মাঝখানে এই দিকে হাওড়া ওইদিকে কলকাতা গঙ্গা মাঝখানে তা পাতাল রেল কি গঙ্গার উপর দিয়ে আসবে জি না ইঞ্জিনিয়াররা প্ল্যান করে বানিয়ে ফেলেছে গঙ্গার ভিতর দিয়ে পাতাল রেল বেলুর মাঠে উঠবে কমপ্লিট আর 2 বছরের মধ্যে চালু হবে ইনশাআল্লাহ
পাতাল রেল উঠবেন দমদমে, উপরে গঙ্গা থাকবে, তলা দিয়ে গঙ্গার তলা দিয়ে পাতাল রেল চলে আসবে বেলুর মাঠে। কি আবিষ্কার! আল্লাহ বলছে সব রেডি করে ফেলেছ, কিন্তু কবে যে পানি ঢুকে যাবে ধস নেমে এই মেশিন আবিষ্কার করতে পারো নাই। কবে যে ধস নেমে যাবে এই মেশিন আবিষ্কার করতে পারো নাই। আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু যাইফা, মানুষ কত দুর্বল আপনাকে দেখাই। আজকে যদি আপনি শেষ পর্যন্ত যদি থাকেন, আমি যদি এক ঘন্টা বা দেড় ঘন্টা বলি, আমাকে আস্তে 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 করে আয়াতগুলো আগে বাড়তে দেন। এর মাঝখানে একটা মেন আয়াতকে আমি কেন্দ্রবিন্দুতে রেখে আলোচনা করব। আপনি আমাকে একটু একটু করে আগাতে দেন, আর ধৈর্য ধরে যদি বসেন, লাস্ট পর্যন্ত যদি না থাকেন তাহলে আপনার মগজ আর কিছু ঢুকবে না। আপনি লাস্ট পর্যন্ত থাকার নিয়ত করুন। এই দেখুন আপনাকে আমি একটা একটা করে তথ্য দিচ্ছি, মানুষ কত দুর্বল। আচ্ছা, কসাইখানাতে গরু জবাই হয় না? গরু এ আপনাদের এলাকায় তার মধ্যে বেশি হয়। ওই চেন্নাই নাকি একটা চেন্নাই সুপার কিংস নাকি একটা বিরিয়ানির দোকান আছে বাসুদেবপুরে, তো ওইখানে একটা ওই চাঁদের মোড়ে ওদের একটা শাখা দোকান আছে। তা একটা ছেলে এই গ্রামের পাশেই কোথায় বাড়ি, ও ওখানে রান্না করে, বিরিয়ানি তন্দুরি বানায়। তা আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, প্রোগ্রাম করলে ও আমাকে ডেকে নিয়ে হোটেলে খাওয়ায়। তা এতদিন পয়সা করে দিতে যায়, জীবনে নেয় না, ওই ভয়ে আর ওদের দোকানে যায় না। যে প্রতিদিন যদি যাই খিদে পেয়ে যায়, তা পয়সা যদি না লায় তা মান সম্মানের ব্যাপার, এক দুদিন হয় আলাদা ব্যাপার। তো ও কোনোদিনই নিতে দেয় না পয়সা। তো ও বলছে যে কুরবানির সময়তে আমাদের এই হোটেলে, আমাদের যে কটা হোটেল আছে, মোটামুটি আমাদের 40-50 মন না কুইন্টাল কি বললো মাংস লাগে এই কটা হোটেল মিলিয়ে, তিনটে না চারটে ওদের হোটেল বলছে। তার মানে গরু ভালোই হয়। কসাইখানাতে দেখবেন গরু যখন জবাই করে, অনেক সময়তে কসাই বাবুরা বুঝতে পারে যে গরু মানে গরুর কলিজাটা কানা বা দিলটা কানা বা পোকা লাগা বলে না, কুরবানিতে গরু জবাই করলে দেখা যায় না। আল্লাহ আকবার, বিশাল একটা প্রাণী, তার কলিজাটা পোকা লেগেছে, কানা হয়ে গেছে, তার কলিজাটা পচে গেছে। এটা জবাই করার পরে বোঝা গেল ওর মালিক এই অবস্থাতে হাল চালিয়েছে এক বছর। এক বছর কোনোদিন কোনো ল্যাবরেটরিতে গিয়ে চেক করতে হয়নি, আল্ট্রাসোনোগ্রাফি করা হয়নি, হয়েছে যে দেখি তোমার পেটে কিছু আছে কি না, কিছু নেই। ওই অবস্থাতে এক মাস সে হাল চালালো, দুই মাস হাল চালালো, মালিক তার প্রয়োজনে গরুকে বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পরে কসাইখানাতে গিয়ে বুঝতে পারা গেল ভিতরের পাড় সব থেকে উন্নত মানের, এর কলিজাটাই খারাপ। তার মানে এত বড় প্রাণী কলিজা খারাপের পরেও কোনো অস্বস্তি বোধ নেই, অথচ আপনি একজন মানুষ পিঠে সামান্য একটা ফোঁড়া হয়েছে, চিত হয়ে শুতে পারেন না, উপুর হয়ে ঘুমান, কিডনিতে একটা হাফ ইঞ্চি পাথর হয়েছে, এইখানে হলো না, প্লেনে করে চেন্নাই চলে যাচ্ছেন চিকিৎসা করাতে। আল্লাহ তাআলা বলছেন ওর কলিজা খারাপ, একদিনও চিকিৎসার প্রয়োজন হলো না, আর তোর কিডনিতে হাফ ইঞ্চি একটা পাথর, এর জন্য তোকে প্লেনে করে চলে যেতে হলো কোথায়, চেন্নাই। তুই বড় দুর্বল, যতই হাম করেঙ্গা তাম করেঙ্গা কিছু কাজ নেই, আল্লাহর কাছে আপনি কি অতীব দুর্বল। তাহলে আপনি কোন দিক দিয়ে দুর্বল এটা আপনি বুঝে গেলেন। নাম্বার দুই, এবার আপনাকে বলি আপনার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন এরা চতুষ্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। এটা কোরআনে আছে না নেই? আছে তো। এটা আপনি বুঝবেন কি করে? এই দেখুন আপনাকে একটা কথা বলে বোঝাই, আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল, রান্না করবে, তরকারি যেটাতে রাখে ওটাতে কি বলে আপনাদের যায় পাত্রটা, হাঁড়ি, হাঁড়ি ঝুড়ি, তাই তো, ওই ঝুড়িতে রাখে। তা ঝুড়িতে বারবার রাখছে পটল আলু পেঁয়াজের কেটে, আপনার বাড়িতে একটা খাসি ছাগল ছিল কুরবানির জন্য, ও বারবার এসে তরকারিতে মুখ দিচ্ছে। আচ্ছা, আপনার স্ত্রী কোনোদিন বিরক্ত হয়ে বলে এই তুই ছাগল না অ ছাগল রে, এটা বলে কোনোদিন? আপনি মাঠে গরু নিয়ে গেছেন, গরুটা খুব বদমাইশি করছে, তা আপনি কোনোদিন গরুটাকে মেরে বলেন এই গরু তুই ভালো করে গরু হ, এ কথা কেউ বলে? বলেন, ও জন্ম থেকেই গরু, তাই না? গরু। কিন্তু আমি মাওলানার ছাত্র, চার দিন পাঁচ দিন পড়া করছি না, তখন উনি আমাকে এক চড় মেরে কি বলবে, মানুষ হয় ভালো করে, এটা বলে কি বলে না? বলে, এই লোকটা বসে আছে, বারবার যদি একে আমি খোঁচা মারি, বারবার যদি খোঁচা মারি, তা আমাকে কি বলবে, সালাম মানুষ না গরু রে, বলবে কি বলবে না? তার মানে ও শব্দটা, এই অ যে শব্দটা, এই শব্দটা মানুষ ছাড়া পৃথিবীর অন্য কোনো প্রাণীর আগে চলে না।
ওই জন্য কাজী নজরুলের ভাষায় বলেছেন, দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখনো অনেক 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 তোমার বাকি, তুমি সব কিছু হতে পেরেছো মানুষ হতে পারোনি। মানুষ স্বপ্নদাতে হওয়া যায় না, মানুষ হতে গেলে কিছু শিখতে হয়। এই দেখুন আপনাকে দেখাই, আচ্ছা হাঁসের বাচ্চা ডিম থেকে বার হয়ে চার মাস পাঁচ মাস সুইমিং পুলে সাঁতার দেওয়া ট্রেনিং করতে হয় নাকি? কোন স্কুলে ভর্তি হয়ে আগে কি করে সাঁতার দিতে হয় এটাও ট্রেনিং দেয়? এমনিতেই সাঁতার শিখে আছে তাই না? ও সুইমিং পুল ভাড়া করে যেতে হয় না সেখানে সাঁতার শিখতে, ওটা এমনি শিখে আছে। একটা মানুষের বাচ্চা পায়খানা করতে যাবে, তার মা বলছে মানে বাথরুমের উপরে যেন পায়খানাটা করবি না, কে পরিষ্কার করবে? আর ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে নিবি, যেন এখানে ওখানে লাগিয়ে দিস না, গন্ধ করবে, পানি নিয়ে যাবি। এইগুলো একটা শিশুকে শেখাতে হয় কি হয় না? হয়। তার মানে মানুষ পৃথিবীতে কিছু শিখে আসে না, তাকে শেখাতে হয়। মানুষ ছাড়া পৃথিবীর যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তাকে একেবারে কমপ্লিট করে পাঠিয়েছেন, মানুষকে কিন্তু কমপ্লিট করে পাঠানো হয়নি। এই জন্য মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট কেন বলা হয়েছে? দেখুন ছাগল গরু হাঁস মুরগি এরা তার মালিককে মেনে চলে, কুকুর দুদিন দুটো পোড়া রুটি খেতে দেবেন আপনার পিছনে পিছনে লেজ নাড়াবে, লাড়াবে না লাড়াবে। আর রুজির মালিক কে বলুন তো, জোরে বলুন আল্লাহ।